जबा फुल मन ठाकुर के दिए दिए दूटो फुटे से और हलो तुम्हारे अपरिचिता फुल देखा क्या गल अपरिचिता देखो अपरिचिता फुलता ठाकुर लोकनाथ गुरुदेव राम ठाकुर बजरंग बली आछे দেখো এটা কি বজরংবলি বজরংবলি আর এটা মা দুক্কা সরি আর এখানে হচ্ছে জগন্নাথ মানে কোথায় এই যে জগন্নাথ এখানে তো লক্ষ্মীনারায়ণ এখানে না লক্ষ্মীনারায়ণ আর দিকে গণেশ আর রাধাকৃষ্ণ গণেশ আর রাধাকৃষ্ণ তো বড়দিদার ওস পূজা দেয় ভালো বড়দিদা হ্যাঁ সব দেশলে ফেসলে আছে ওদিকে উপরে আছে আরেকটা গুরুদেব ठाकुर घर टा देखिए दिलाम देखो ऊपरे और ऊपरे सब जिनिस पत्र गुलो रयेछे फैन फैन सब रयेछे টমেটো ধনে পাতা দিয়ে তো আমি কি কাজ করছি চলো সঙ্গে থেকে সাথে থেকে দেখো ভাত বসিয়ে দিয়েছি অনেক ভাত আছে ভাত গুলো হাতে দেবো দেখো কত ভাত আছে ভাত গুলো হাতে দেবো মুলো শাক ভাজা হবে সিম দিয়ে মুলো দিয়ে আর টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে হবে তোমার ইয়ে ডাল আর মেয়ের জন্য করব কাঁচকলা আলু দিয়ে ঝোল আর মাকে ডিমটা সেদ্ধ করে দেবো বলে গেছে ডাল হয়ে আসছে সোমবার দিয়ে দিয়েছে তিন পিস মাছ আছে মাছ দিয়ে তেলাপিয়া মাছ একটা আছে এই দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল মেয়ের জন্য তোদের খাবার হচ্ছে তোদের খাবারে আছে কি কি দিয়েছি জানো ডিমস গাজর ডিমস না গাজর আর হচ্ছে পেঁপে আর একটা হচ্ছে কুমড়ো সবজি দিয়ে আজকে খাবে তো রান্না করতে করতে ছুটতে হলো মেয়েকে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের রান্নার আর শান্তি নেই আমার মেয়েকে নিয়ে ছুটতে হলো মেয়ের পটি বন্ধ হচ্ছে না গ্রিন পটি হচ্ছে এই কারণে আমাদের যে হসপিটালে কাজ করি আইডি হসপিটালে ওখানে মেয়েকে নিয়ে ছুটলাম তো বললাম যে ও এখন টেস্ট পরীক্ষা চলছে তোমরা তো জানোই আমার মেয়ে মাধ্যমিক দেবে তা টেস্ট পরীক্ষা চলছে বলে ওর জন্য ওখানে ভর্তি করতে বলেছিল কিন্তু ভর্তি করতে পারিনি বলেছিলাম দামি দামি ওষুধ লিখে দাও তা খাওয়াবো তো তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে খাওয়ার দাওয়া বেড়ে নিলাম তোমরা ভাবছো আমি কোথায় চলে এসেছি দেখো উঠানে উঠানে পেঁপে আজকে খাবো সবাই মিলে এই যে এর আইডিয়া চান করেছে এই বাবু সাহেবের আইডিয়া আজকে আমরা সবাই মিলে উঠোনে বসে খাবো চলো কি কি আইটেম হয়েছে দেখো এটা আমার দিদি দিয়েছে তরকারিটা উচ্ছ আলু ভাজা শাকটা ভাজতে পারিনি এই যে মুলো দিয়ে এটা কে খাবে এখন আর এটা হচ্ছে তোমার মাছের ঝোল তো খেয়ে নি বন্ধুরা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভোলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন
কাছে দুই জামাই, এই দেখো নিরামিষ কাচ্চার এক জামাই যেটি নিরামিষ করেছে শনিবার বলে, আর এই যে মাছ কাচ্চার একজন মুখ ভ্যাট করে কাজ ঝোল আমার একদম পছন্দ না। কাঁচকলার ঝোল কি করবো, মেয়ের জন্য করেছি একসাথে করে নিলাম। বিকালে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আর আমি একটা ডাক্তারের খোঁজে যাওয়ার জন্য। টাটা মেডিকেল হসপিটাল আছে তোমাদের জানো নিউ টাউনের কাছে, ক্যান্সার হসপিটাল, ওখানে একটা ডাক্তারের কাছে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য একটা ডাক্তারের খোঁজ আমার মামা মেয়ে এনে দিয়েছে। তা সেখানে ছুটলাম সন্ধ্যেবেলা, তখন কটা হবে পাঁচটা এরকম বাজে, সাড়ে পাঁচটা হবে, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো। তা ওইটা হচ্ছে তোমার বিশ্ব বাংলা আছে নিউ টাউন, তারপরেই হসপিটালটা রয়েছে মানে তার টাটা মেডিকেল হসপিটালটা, তা অনেকেই জানো হয়তো। তা সেখানে গিয়ে ডাক্তারের সাথে খোঁজ নিলাম যে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য, জানি যদিও যে এরপরে কোনো ওপিনিয়ন নেওয়া ঠিক হবে কিনা, কারণ যে ডাক্তার মাকে দেখেছে সে বড় প্রফেসর কিন্তু তবুও মন মানছে না কিছুতেই জানো তো বন্ধুরা। তাই ছুটলাম মায়ের চিকিৎসার জন্য, আবার মানে মরিচিকার মতন ছুটছি যে মাকে কি করে একটু ভালো করা যায়। জানি না যে ভগবান কি চাইছে, এত কষ্ট দিচ্ছে কেনই বা কষ্ট দিচ্ছে জানি না। আমার জ্ঞান থাকতে আমার মনে নেই যে আমার মা কখনো কারো ক্ষতি করেছে বলে, কিন্তু সেই মানুষটার যে এত কষ্ট হবে আমরা কেউ মানে ভাবতে পারিনি। আমরা কেন, আমরা তো আমাদের মায়ের সন্তান, তা মায়ের সুখ্যাতি তো করবোই, কিন্তু পাড়ার প্রত্যেকটা মানুষ আত্মীয় স্বজন সবাই একটাই মানে অবাক হয়ে যায় যে আমার মায়ের এই অবস্থাটার জন্য মানে খুব কষ্ট পায় সবাই এসে, পাড়ার আশেপাশে পিসিরা কাকারা মানে যাই হোক সবাই। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এরকম বিশ্ব বাংলার সামনেটা পৌঁছে গেছি, তাই ভাবলাম আমাদের দর্শক বন্ধুদেরকে একটু তুলে ধরি ভিডিওর মাধ্যমে। যখন এখান থেকে যাচ্ছি, এখানে তো সচরাচর আসা হয় না, তার জন্য যখন যাচ্ছি তখন একটুখানি বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমার দর্শক বন্ধুদের সাথে। তা তারাই বা কেন দেখবে না, আমার প্রতিটা মুহূর্তই দেখার তাদের অধিকার রয়েছে, প্রতিটা মুহূর্ত আমি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। কারণ একটাই জিনিস জানি যে আমি আমার ব্লগটা করেছি আমার ভালো মন্দ সব কিছু নিয়েই। ক্যান্সার ডিপার্টমেন্টে টাটা হসপিটালে এসে তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করতে হয়েছে, আসছে অনেকটা দূর, অনেকটা দূর, তো ভেতরে যাই তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো, চলো টাটা। এই দেখো দেখতে দেখতে চলেই এলাম, মানে তোমাদের তো আগেই বললাম। তা এই দেখো হসপিটালটার ভেতরে ঢুকছি, মানে বিশাল বড় হসপিটাল, তা ডাক্তারের সাথে দেখা হয়নি যদিও, কারণ হচ্ছে ডাক্তার তো সেই সময় থাকেন না। ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ওর ফোন নাম্বার আর কার্ডটা নিয়ে নিলাম। তো একটা রিক্সায় বিক্রি হচ্ছিলো মোমো, তা তোমার দাদাভাই বললো তো মোমো ভালোবাসো কিনে নাও, আর তোমাদের দাদাভাই তো আবার জানো মুড়ি ভালোবাসে, ও আবার ঝালমুড়ি নিয়ে নিল। ঝালমুড়িটা সেই লেভেলের বানিয়েছিল, কিন্তু মোমোটা খেয়ে না পোষালো না, মানে ভেতরে মাংসই ছিল না, পেঁয়াজে ভর্তি ছিল। কিন্তু মুড়িটা আমি ভালোবাসি না, কিন্তু খেলাম তো জাস্ট অসাধারণ ছিল। তোমরা যদি নিউটনের এখানে আসো তাহলে এই ভ্যানওয়ালার থেকে, ভ্যান কি রিক্সার মধ্যে উনি মানে মুড়ি বিক্রি করেন, এত ভালো মেকেছে, এত ভালো মেকেছে মানে ধারণা করার বাইরে। তোমাদের দাদা একটা ছোট মোটো আবার ক্যাফে নিয়ে এলো, এলাম ধাবা ধাবা টাইপ ক্যাফ টাইপ, সুন্দর সুন্দর হয় এক একটা এরকম স্ট্যান্ড, চা দিয়ে দিয়ে নাও তাহলে, চা দিয়ে নিয়ে নাও তাহলে, মোমো নেবো না তাহলে, মোমো বলে দিয়েছে তোমাদের দাদাভাই মোমো অর্ডার দিতে গিয়ে জানো তারপর কি কি নিয়ে এসছে, চলো সঙ্গে দেখো, সাথে দেখো সত্যিই দেখতে পাবে। সঙ্গে আবার কি নিয়ে এসছে জানো, মোমো সাথে আবার এই বড় বড় সিঙ্গারা নিয়ে এসছে, যদিও পেটে জায়গা নেই, একবার মোমো খাওয়া হয়ে গেছে, ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে, তবুও আবার অর্ডার দিয়ে যায় আপনার দুটো দু হাতে দুটো বড় বড় সিঙ্গারা নিয়ে এসছে। তারপর কি করবো, বাধ্য হয়ে আমি হাফ খেলাম আর তোমার দাদাকে দিয়ে দিলাম। আর এই যে আমি খাচ্ছি মোমো, এই মোমোটা জাস্ট অসাধারণ হয়েছিল, অল্প ছোট ছোট মোমো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, কিন্তু মোমোটা মানে খাচ্ছিলাম আর আমার ছোট মেয়ের কথা বড় মেয়ের কথা মনে পড়ছিল। অ্যাকচুয়ালি আমরা তো দুজনে বেরিয়ে কোথাও সচরাচর খাই না সন্তানদের ছেড়ে, অ্যাকচুয়ালি কি বলতো আমি একটা কি মা আমি জানি না, মানে আমি নিজেকে নিজে ভাবি যে একা একটা কিছু খাবার থেকে মেয়েদের সাথে শেয়ার করা বা স্বামীদের সাথে শেয়ার করা প্রচণ্ড আমার মানে নিজেকে মানে কি বলবো মনের থেকে আলাদা শান্তি মনে হয়। তারপর বাড়িতেই চলে এলাম, বাড়িতে এসে আমার শাশুড়ি এসছে মাকে দেখতে, ননদ এসছে, এই দেখো হাসাহাসি হচ্ছে। তারপরে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিলো, তাই টাটা করতে তোমাদের কাছে চলে এলাম, কালকে আবার দেখা হবে, ওকে টাটা।